এবার বিএনপি ছাড়লেন সাবেক পাঁচ সংসদ সদস্য, যোগ দিলেন বিএনএমএ। নির্বাচন থেকে সরে আন্দোলনের নামে বিএনপি জ্বালাও পোড়াও করায় এমন সিদ্ধান্ত বলে জানালেন দলটির চেয়ারম্যান। বিএনপি ছেড়ে আসারা হলেন ফরিদপুর এক আসনের শাহ মোহাম্মদ আবু জাফর, বরগুনা দুই আসনের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, সুনামগঞ্জ চার আসনের শামসুর সালেহীন, ঝিনাইদহ চার আসনের মোহাম্মদ আব্দুল ওহাব। নিরাপত্তাজনিত কারণে বাকি একজনের নাম প্রকাশ করেনি বিএনএম। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, বিএনপি ছেড়ে স্বেচ্ছায় বিএনএমএ যোগ দিচ্ছেন নেতারা। এখন পর্যন্ত ৬ জন, আর এর মধ্যে জাতীয় পার্টি আর বাকি একজনই জাতীয় পার্টি, আর বাকিরা হচ্ছেন বিএনপি। আর যেটা আমরা বলছি যে স্বতন্ত্র যারা করবেন আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করছি না। আমরা বিএনপির বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, কেন নির্বাচনে আসেন নাই সেটার ব্যাখ্যা ওনারা দিবেন। বিএনপি ভাঙার আমাদের কোনো নাই, যারা আসছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আসছেন।